মানুষের কথা বলার অধিকার নাই ধর্মীয় অধিকার নাই স্বাধীনতা নাই সারা দেশকে এইভাবে জুলুমের মধ্যে চলবে ধর্মীয় অধিকার এখানে বলুন ঠিক ইজ্জতের অধিকার ভুলুনঠিত আহেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিয়াদিসের আলোকে জীবন করি ধর্মীয় অধিকার পর্যন্ত দেশে বলুন ঠিক আমরা কোনদিন শুনি নাই যে একজন লোক আহলাদিস হলে তাকে অন্যের মারে অথচ বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি বাংলাদেশের যেখানেই কোনো ব্যক্তি আহলাদিস হচ্ছেন প্রতিবেশীরা জবরদখল করে মরজিদ দখল করে নিচ্ছে স্যান্ডবোর্ড খির মেল এক এক রাতারাতে সেখানে ইমাম বসে মাইক লাগিয়ে ঘোষণা দিচ্ছে এক একটা আজ থেকে হানাতি মসজিদ অথচ সরকার আছে প্রশাসন আছে সবই আসে প্রশাসনের বিচারের বাবা তোমার ঝামেলা করো কারো অধিকাংশ লোক যা করো তোমার তাই করো কি চমৎকার বিচার ধর্মীয় অধিকার এখানে তো ইজ্জতের অধিকার তো আপনি সরকারি দলের ক্যাডার আপনি শুধু একটা মহিলাকে ধর্ষণও করেন আপনার বিরুদ্ধে বলার ক্ষমতা কোনো পুলিশ প্রশাসনের নাকি আপনাকে এমনভাবে হুমকি দেওয়া হবে আপনার ট্রান্সফার তো আছেই বেশি সততা দেখাতে যান দেনদে ট্রেন্সটা পাঠাতে খাগড়াছড়ি গিয়ে আপনি বউবস্থার দিক তাকাবেন না লোকের দিকে তাকাবেন দেশটা এমনভাবে চলছে মানুষের কথা বলার অধিকার নাই ধর্মীয় অধিকার নাই স্বাধীনতা নাই সারা দেশকে এইভাবেই জুলুমের মধ্যে চলবে মানুষ আপনাকে বা আমাকে ভালোবাসে যদি নিরপেক্ষ থাকি তাহলে যদি আপনি আমি নিজে দলীয় হয়ে যাই একপক্ষেও হয়ে যাই অন্যায়কে দেখেও না থাকার ভান করি আর ভালোর পক্ষে আমি অবস্থান না গ্রহণ করি মানুষ কিন্তু আমাকে ভালো বলবে না আর আল্লাহ তো আসেই ওপরে অতএব বিষয়গুলো কোন আয়াতটা মনে রাখবেন যখন কোনো জনপদ জ্বালানি হয়ে যাবে আল্লাহ তাকে কঠিনভাবে পাকড়াও করবেন এমনভাবে যে সে হঠাৎ করে বুঝতে পারবে কিন্তু কী হয়ে গেল এই বিষয়গুলো কোরআন হাদিসের বিধানগুলো আমাদের প্রত্যেকে জেনে রাখা ভালো আর নইলে মৃত্যু এসে গেলি আর আপনি সুযোগ পাবেন না কিছুই করার